মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেহেদী হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগতম। দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার আজকের ব্লগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার হাউজিং কলোনি। আমার কাছে হাউজিং কলোনিটি অত্যন্ত সুন্দর, নিরিবিলি এবং গোছালো মনে হয়েছে, তাই আমি আপনাদের মাঝে সেটা শেয়ার করছি। ধারা বর্ণনায় আফজল হোসেন সুমন এবং সাদিয়া রহমান মানিফা আমার সাথে আছে। তাহলে বন্ধুরা, চলুন আমরা উপভোগ করি আমার আজকের ব্লগ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সার কারখানার হাউজিং কলোনি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি আশুগঞ্জ সার কারখানা হাউজিং ব্রাহ্মণবাড়িয়ায়। এই কলোনিটি আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে এবং আশা করছি আপনাদেরও অনেক দারুণ লাগবে। এবং আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আশুগঞ্জ সার কারখানা কলোনির পুরনো হাউজিংয়ের প্রবেশ দ্বার। তো এখানে আমরা আরও অনেক কিছু আছে যেগুলো উপভোগ করতে পারবো আশা করছি। আমরা রয়েছি আশুগঞ্জ সার কারখানা কলোনির নতুন হাউজিং এর মসজিদের সামনে এবং এখানেই রয়েছে পবিত্র ঈদগাহ মাঠ, যেখানে মুসল্লিগণ পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে তাদের নামাজ আদায় করেন এবং এখানেই এই হাউজিং এর ছেলেমেয়েরা বিকেলবেলা খেলাধুলা করে। আশেপাশে যে বিল্ডিং গুলো রয়েছে সেগুলো হচ্ছে আশুগঞ্জ সার কারখানা কলোনির নতুন হাউজিং এর মানুষের আবাসস্থল। আশুগঞ্জ সার কারখানায় দুটো হাউজিং আছে, একটি হচ্ছে নতুন হাউজিং আর একটি হচ্ছে পুরাতন হাউজিং। পুরাতন হাউজিং, এই মুহূর্তে আমরা পুরাতন হাউজিং আছি। এখানে প্রতিটা বিল্ডিংই হচ্ছে তিনটি করে সিঁড়ি আর প্রতিটা সিঁড়িতে পাঁচতলা করে দুই সাইডে 10টি ফ্যামিলি, অর্থাৎ প্রতিটা বিল্ডিংয়েই হচ্ছে প্রায় 30টি ফ্যামিলি বসবাস করে। হিসাবে একটি বড় হাউজিং, এটি অনেক মানুষ বসবাস করে আর হাউজিংটি দেখতেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু সামনে কিছু ডাস্টবিনের জন্য একটু খারাপ দেখা যাচ্ছে আর আপনারা শুনছেন প্রচুর পাখির।
তাহলে দেখতে পারবো রয়েছে অনেকগুলো আম গাছের সমষ্টি, যে গাছগুলো একটি উপলক্ষে লাগানো হয়েছে বঙ্গবন্ধু আম্র কানন, যেটা মুজিব শত বর্ষে লাগানো হয়েছে। এবং আশেপাশে রয়েছে নতুন হাউজিং এর বাসিন্দাদের আবাসস্থল। পুরো দৃশ্যটা যেন মন ছুঁয়ে যায়।
দর্শক, ব্লগটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আবার অনেকে আছে ভালো লাগেনি, তারপরও আপনাদেরকে বলবো অবশ্যই যাবার আগে একটি লাইক দিয়ে যাবেন, ব্লগটি শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন দেখতে পারেন, এবং অবশ্যই কমেন্টস দিয়ে জানাবেন আরও নতুন নতুন কি ব্লগ আপনারা দেখতে চান। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেল শিপ্লু খান ব্লগসকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ অল দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর যারা আমার চ্যানেল শিপ্লু খান ব্লগসকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় শিপ্লু খানকে লাইক কমেন্টস দিয়ে এবং শেয়ার করে সাপোর্ট দিয়ে যাবেন, সবসময় এরকম পাশে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের দোয়া একদিন শিপ্লু খান ব্লগস ইউটিউব জগতে একদিন সাড়া ফেলতে পারবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পুরো ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, সে পর্যন্ত বিদায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।